হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে শেখাবো আপনাদের কম্পিউটারের যে রান কিছু কমান্ড রয়েছে এই কমান্ডগুলো অবশ্যই আপনাদেরকে হেল্পফুল কিছু কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিক্স রয়েছে টিপস অ্যান্ড টিপস সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো যারা অবশ্যই উইন্ডোজ ইউজ করেন তাদের এই কমান্ডগুলো কিন্তু জেনে রাখা দরকার তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ধরনের সমস্যা হয় আমরা কাজগুলো করতে পারি না সো এই কাজগুলো আপনারা নোটপ্যাডে করে রাখতে পারেন তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের যে কমনটা রয়েছে আমরা কি ক্লিন ক্লিন এম জি আর তো এটা লিখে আমরা যদি এন্টার করি তো দেখুন আমাদের যে সি ড্রাইভ বা যে কোনো ড্রাইভ আছে সেটি আমরা কি করতে পারি জাস্ট এখানে আমরা কি করতে পারি ক্লিন করে দিতে পারি আসলে এই ক্লিনটা কেন করবেন এই ক্লিনটা যদি আপনারা করেন তাহলে আপনাদের যে হার্ড ডিস্ক রয়েছে সেটি কিন্তু অবশ্যই ভালো এবং পারফেক্ট একটি স্পিড আপনাদেরকে দিবে কাজ করার জন্য সো আশা করি এই যে কমান্ড রয়েছে এটি আপনাদের অবশ্যই মনে থাকবে এরপর যদি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যে সেটিংসটি রয়েছে সেটি যদি আপনি দেখায় সেটিতে আপনারা আরও ফলো ভালো হবে আপনারা দেখুন এখানে দেখতে সঙ্গে সঙ্গে দেখতে রেকর্ড থেকে পি করতে আর আমাদের ডিফল্ট যে ভিডিও রেকর্ড রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে করতে পারবেন এবং এখানে বিশেষ করে সেটিংস রয়েছে আপনারা সেটিংস থেকে এখানে হেল্পটা নিতে পারেন বিভিন্ন প্রকার সেটিংস রয়েছে দেখুন ক্যাপচারের ফ্রেম রেট কত হবে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো এটি কিন্তু রেকর্ডস আপনারা করতে পারবেন এ ছিল দুই নাম্বার টিপস এখন যদি আমরা তিন নাম্বার টিপসে যাই তাহলে এটি কিন্তু আসলে আর একটি পাওয়ারফুল যে সিস্টেমটি রয়েছে সেটি হল এম এস সি ও এন এফ আই জি অর্থাৎ এম এস কনফি এটিতে পারছেন এই বিষয়টা আজকে আপনাদের মধ্যে ভালো আমি অ্যাপ লে শেখানোর চেষ্টা করব আসলে এম এস যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা কি অবশ্যই আপনারা জানলে আশা করি বুঝতে পারবেন সর্বপ্রথম আমাদের যে কাজগুলো রয়েছে এখানে স্টার্ট আপ সো এখানে আমাদের কোনো দরকার নেই আমাদের সর্বপ্রথম বুট কিন্তু প্রয়োজন হয় এখানে অনেক সময় দেখা যায় আমাদের উইন্ডোজটা রান করতে লাগে আমরা থেকে কি করতে পারি জাস্ট এখানে ক্লিক করে অ্যাপ্লাই ওকে দিয়ে দিলে আমাদের যে উইন্ডোজটা রয়েছে সেটা কিন্তু সেভ মুডে রান হবে এখানে আরেকটি বিষয় দেখুন এখানে তিরিশ সেকেন্ড দেওয়া রয়েছে অর্থাৎ এই আমরা যখন এখানে ডাউন দিই বা রিবুট দিই এটা কিন্তু জাস্ট সেকেন্ডের মধ্যে কাজ করে সো আপনি ইচ্ছা করলে এটি বাড়াতে পারবেন কমাতে পারবেন আর একটি বিষয় আমরা অনেক সময় উইন্ডোজ দিতে গিয়ে দেখবেন যে দুইটা তিনটা ইউজ কম্পিউটার স্ক্রিনে শো করে সেটা হলো এখান থেকে আপনারা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে সেটি আর দেখাবে না তো আশা করি বুঝতে পেরেছেন এখন আর একটি যেটি রয়েছে সেটি আপনাদের আসলে খুবই সুন্দর একটি দেখাবো সেটি হলো এম এস এরপর আমরা লিখব ইনফো আই এফ ইনফো বত্রিশ তো আশা করি বুঝতে পেরেছেন ইনফো বত্রিশে আসার পর আমরা কি করতে পারি আমাদের যে পিসিটা রয়েছে এই পিসিটার হার্ডওয়্যার সম্পর্কে এবং সফটওয়্যার সম্পর্কে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে হার্ডওয়্যার কি কি রয়েছে কত জিবি রয়েছে মেমরি কত জিবি রয়েছে সব কিছু এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন আরেকটি বিষয় আমরা চলে যাই সো আমরা এখানে যদি লিখি এন এ ntpea এরপর আমাদের কি করবে ড্রপ লিখে cpl এটা যেটা আমরা দি তাহলে দেখি আমাদের কি একটি মেসেজ আসে সো এখানে nccpl যখন আমরা লিখব আমাদের যে ল্যান্ড ড্রাইভার রয়েছে ওয়াইফাই ড্রাইভার গুলো রয়েছে সবগুলো এখানে আপনারা জাস্ট এটা লেখার সঙ্গে সঙ্গে আপনারা এই যে সিস্টেমটা রয়েছে এখান থেকে আপনারা কিন্তু সহজেই শর্টকাটে চলে আসতে পারবেন এখন এইটার কাজগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরপর আমরা আরেকটি শর্টকাটে নিয়ে যাই সেটি হলো আপনারা গাইজ অবশ্যই মনে রাখবেন যে আমাদের এই কাজটি কিন্তু সবসময় প্রয়োজন হয় ই টাইম কে টাইম কিন্তু আমাদের সেটি কিন্তু আমাদের দেখানো যাচ্ছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে টিক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে এসে শেয়ার করার চেষ্টা করছি গাই এই ছিল একটি টিক্স এখান থেকে আপনারা যে কোনো কাজ করতে পারবেন টাইম জোনের যে কাজগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে টাইম জোনের কাজগুলো করতে পারবেন আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখানে এ পি পি ডব্লু আই জেড এরপর আমরা যদি লিখি এল তাহলে দেখি কি দেখা যায় সো আমাদের এখানে সরাসরি আমাদের যে কন্ট্রোল প্যানেল রয়েছে সেটি কিন্তু শর্টকাটে নিয়ে এসেছে তো আশা করি বুঝতে পেরেছেন এই যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে দেখুন খুব সহজে কিন্তু শর্টকাটের মাধ্যমে আমরা বিভিন্ন কিছু করতে পারি এখান থেকে আপনি যেকোনো জিনিস আনইনস্টল আন করে দিতে পারেন বা ইনস্টল করতে পারেন সবকিছু এখানে আমাদের অপশনটি রয়েছে সো এ ধরনের আরো অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলো আপনারা হয়তো জানেন না সেগুলো আসলে আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে মোটামুটি কিন্তু আমি অনেকগুলো আপনাদের দেখালাম সেগুলো আপনারা কিন্তু দেখতে পারলেন এবং অবশ্যই যদি ট্রাই করেন তাহলে কিন্তু আশা করি যে আপনারা এই কাজগুলো খুব সহজেই শর্টকাটের মাধ্যমে আপনার উইন্ডোজ যেটি রয়েছে সেটাকে কি করতে পারবেন শর্টকাট হিসেবে নিয়ে নিতে পারবেন এখানে আমাদের যে পাওয়ার ব্যালেন্সটি রয়েছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কাজ রয়েছে অনেক কাজ রয়েছে এইগুলো বিভিন্ন প্রকার কাজ রয়েছে আমাদের দেখুন ট্রাইমার রয়েছে করি বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমি আজকে আপনাদের শেখানোর চেষ্টা করলাম উইন্ডোস কিছু কমান গুরুত্বপূর্ণ যে কমানগুলো রয়েছে সেই কমান গুলো আপনাদের দেখালাম এবং আপনারা যদি এই কমান মনে রাখেন তাহলে নেক্সট টাইমে আপনারা উইন্ডোস যে যেকোনো কিছু যে কমান্ড কে শর্টকাটে কিন্তু নিয়ে নিতে পারেন এখন বলতে পারেন শর্টকাট শিখে দরকার কি কোচ হো গাইজ বর্তমান যুগে কিন্তু সময়ের অনেক দাম রয়েছে আপনারা এই শর্টকাটগুলো যদি মনে রাখেন তাহলে আপনার আসলে কাজ করতে গেলে সেই প্রোগ্রামে না গিয়ে জাস্ট রানে ক্লিক করে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি হয়ে যায় যেমন ধরুন লিন্যাক্স লিন্যাক্সে কিন্তু আপনাকে অবশ্যই এই যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে তাহলে কিন্তু সেই প্রোগ্রামগুলো রান হবে তেমনি আপনারা যদি উইন্ডোসে যদি এরকম ট্রাই করতে থাকেন যে এরকম কমান্ড দিয়ে সব কিছু ট্রাই করতে থাকেন তাহলে কিন্তু একসময় আপনি এক্সপার্ট হয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সো ভালো থাকুন আল্লাহ হাফেজ